2023-26 টার্গেট বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2026 বিধানসভা ভোটে 240টি আসন জয়ের টার্গেট অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিবিআই ইডি দিয়ে ভয় দেখিয়ে লাভ হবে না, চোপড়া সভা থেকে হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেককে 240 চ্যালেঞ্জের পাল্টা কটাক্ষ দিলীপ ঘোষে। আগে পঞ্চায়েত ভোট সামলান, তারপর লোকসভা ভোট আছে, ততদিন তৃণমূল দলটি টিকে থাকবে কিনা সন্দেহ কটাক্ষ বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের। মাথা নত আমরা করব না, ওই ইডি সিবিআই দিয়ে ধমকে চমকে অন্য দলকে বাড়িতে ঢুকিয়ে রাখা যায়, তৃণমূল কংগ্রেসকে দমিয়ে রাখা যায় না। আমাকে তো এত ইডি সিবিআই নোটিশ পাঠিয়েছে, কি করেছে কাজ কলা, যত নোটিশ আসবে লড়াইয়ের সময় লড়াইয়ের আন্দোলনের ভাষা তত তীব্রতর হবে, এটাই তৃণমূল কংগ্রেস। আপনারা তৃণমূলকে ধমকে চমকে আটকাতে পারবেন না, তৃণমূলকে যত ধমকেছেন তত চমকেছেন, তৃণমূল তত শক্তিশালী হয়েছে। 2011 সালে কটা সিট ছিল? 184। 2016 সালে 211, আর 2021 সালে 214, 2026 240 হবে। যত ধমকাবেন চমকাবেন তত তৃণমূল শক্তিশালী হবে। 21-এর বিধানসভা ভোটে এক ডজন সিট হারিয়েছে, এবার যদি আরও এক ডজন হারায় তাহলে আগে পার্টি থাকবে কিনা সেটা আগে দেখুক। 2026-এর বিধানসভা ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 240 আসন জয়ের টার্গেট বেঁধে দেওয়া প্রসঙ্গে কটাক্ষ দিলীপ ঘোষের। আরে বাবা, আগে তো লোকসভা, আগে পঞ্চায়েত পার করুন, তারপর বিধানসভায়। ততদিন পার্টি থাকবে কিনা, ততদিন সরকার থাকবে কিনা সেটা তো সন্দেহের বিষয়। যেভাবে পার্টি চলছে, কেন পঞ্চায়েত করতে পারছেন না সাহস করে? তারপরে পার্লামেন্ট ইলেকশন পার হতে হবে। গতবারে অনেক পার্টি উঠে গেছে, ওনাদের এক দুজন সিট কমে গেছে, এবার যদি আরও এক দুজন কমে যায় তাহলে পার্টিটা কোথায় থাকবে? অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নবজোয়ার কর্মসূচি নিয়ে যেটা আমরা দেখলাম যে গোপন ব্যালট ঘিরে ফের বিশৃঙ্খলা সৃষ্টি হলো। করণ দেখিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁবুর পাশেই হাতাহাতিতে জড়িয়ে পড়লেন নেতাকর্মীরা। কোচবিহার জলপাইগুড়ির পর উত্তর দিনাজপুরেও দেখা গেল বিশৃঙ্খলার সেই একই ছবি। পাশের তাঁবুতেই রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর ভোটাভুটির তাঁবুতে নেতাকর্মীদের মধ্যে চলছে হাতাহাতি। নবজোয়ার কর্মসূচিতে রবিবার উত্তর দিনাজপুরে করণ দীঘিতেও একই ছবির পুনরাবৃত্তি। তৃণমূলের প্রার্থী বাছাই ঘিরে গোপন ভোটাভুটিতে বিশৃঙ্খলা যেন থামতেই চাইছে না। কোচবিহার জলপাইগুড়ির পর এবার উত্তর দিনাজপুরের করণ দীঘিতেও সিক্রেট ব্যালট ঘিরে দেখা গেল চূড়ান্ত বিশৃঙ্খলার ছবি। এদিন চোপড়া, ইসলামপুর, চাকুরিয়া ও করণ দীঘি বিধানসভার অন্তর্গত পঞ্চায়েতের প্রার্থী বাছাই নিয়ে ছিল ভোটাভুটি পর্ব। সূত্রে খবর, পছন্দের প্রার্থীর নাম লেখা নিয়ে শুরু হয় গণ্ডগোল। প্রায় মিনিট দশেক ধরে নেতাকর্মীদের মধ্যে চলে তুমুল হাতাহাতি। নবজোয়ার কর্মসূচি শুরুর দিনে কোচবিহারে বিশৃঙ্খলা তৈরি হওয়ার পরদিনই এ নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যারা ভাবছে যে আমি 20টা ভোট এক্সট্রা ফেলিয়ে আমার জায়গাটা সুরক্ষিত এবং আমার আসনটা সুনিশ্চিত করতে পারবো, তারা মূর্খের স্বর্গে বাস করছে, আমি প্রথম দিন থেকে বলছি। কিন্তু তারপরও এ নিয়ে অশান্তি থামছে না, এ নিয়ে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। এটা একটা মহড়া হচ্ছে পঞ্চায়েত ভোটের জন্য, আমি প্রথম দিন থেকে বলছি। পঞ্চায়েত ভোটে তৃণমূল জিতবে না, তৃণমূলের প্রার্থী বাছাইয়ের নামে একটা ভন্ডামি হবে। পঞ্চায়েত ভোটটা গুরুত্বপূর্ণ নয়, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বক্রায় ভাগ কে নিতে পারবে, এই কারণে তৃণমূলের লড়াই এটা সবে শুরু। প্রার্থী ঠিক করা নিয়ে রবিবার হাতিয়াগাছ গ্রাম পঞ্চায়েতের বুথে রীতিমতো মারপিট চলে, শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে নামাতে হয় র‍্যাফ। সন্দীপ সরকার, এবিপি আনন্দ, উত্তর দিনাজপুর। তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে গোপন ব্যালট ঘিরে বিশৃঙ্খলা নিয়ে তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের। তৃণমূল কোনো রাজনৈতিক দল নয়, একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনে অনেকে এসেছিলেন, তারা আজ গৌণ। তৃণমূলের সিনিয়র লিডাররা হতাশায় ভুগছে। তৃণমূলে এখনো সমাজ বিরোধীরাই নেতা, তারাই সিদ্ধান্ত নেয়। টাকায় তৃণমূলের শেষ কথা, পুলিশ আর গুন্ডা ছাড়া দলটা থাকবে না, সেই গুন্ডারাই এখন তাদের শক্তি দেখাচ্ছে, কারণ তারাই টাকা তুলে দিচ্ছে, মন্তব্য বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের। টিএমসি কোনো রাজনৈতিক পার্টি নয়, কিছু লোক এক জায়গায় হয়েছে, বেশিরভাগই দাগি লোক, তারা চালাচ্ছিল। মমতা ব্যানার্জি এক সময় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছিলেন, তার সঙ্গে অনেক লোক এসেছিলেন বিভিন্ন পার্টি থেকে, তারা আজকে এখানে গৌণ হয়ে গেছেন। তারা সবাই হতাশায় ভুগছেন, যত সিনিয়র লিডারের কথা শুনুন আপনি, সবাই হতাশায় ভুগছেন, কিন্তু করবেন কি, ওখানেই থাকতে হবে। আজকে যত সমাজ বিরোধী বা এই ধরনের ফালতু লোক তারাই হচ্ছে নেতা, তারা ডিসিশন নিচ্ছে, কারণ তারাই টাকা তুলে দিচ্ছে, টাকাই শেষ কথা। পুলিশ আর গুন্ডা ছাড়া ওই পার্টিটা চলবে না, সেখানে কোনো ভদ্রলোকগণ থাকতে পারবে না। আর এই গুন্ডারা এখন ধীরে ধীরে হাতের বাইরে চলে যাচ্ছে, কারণ তারা বলছে আমরা টাকা তুলে দিচ্ছি, অন্য কেউ টিকিট পাবে, অন্য কেউ নেতা হবে, এটা চলতে পারে না, তারা এখন তাদের শক্তি দেখাচ্ছে।
পরের খবরে আসছি। নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই এর স্ক্যানারে তেহট্টে তৃণমূল বিধায়ক তাপস সাহার প্রাক্তন আপ্তসহায়ক প্রবীর কয়াল, আজই নিজাম প্যালেসে তলব করা হয়েছে তাকে। সিবিআই সূত্রে দাবি, দু মাসে 2 কোটি টাকার বেশি ঢুকেছিল এই প্রবীর কয়ালের অ্যাকাউন্টে। কোথা থেকে জমা পড়লো এত টাকা জানতে চায় সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির দাবি, চাকরি দেওয়ার নামে 30 থেকে 36 জনের কাছ থেকে টাকা তুলেছিলেন প্রবীর, আর সেই টাকা তার মাধ্যমে তৃণমূল বিধায়কের কাছে গেছে বলে এর আগে দাবি করেন তাপস সাহার প্রাক্তন আপ্তসহায়ক প্রবীর কয়াল। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি আবির দত্তের কাছে। আবির, তোমার কাছে জানতে চাইব যে কখন প্রবীর কয়াল এসে পৌঁছচ্ছেন, ঠিক কি তার কাছ থেকে জানতে চায় ইডি, মাফ করবে সিবিআই। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে। সিবিআই তাকে ডেকে পাঠিয়েছে নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই এর স্ক্যানারে তেহট্টে তৃণমূল বিধায়ক তাপস সাহার প্রাক্তন আপ্তসহায়ক প্রবীর কয়াল, এবং আজই নিজাম প্যালেসে তাকে তলব করা হয়েছে। সিবিআই সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে 2 মাসে 2 কোটি টাকার বেশি ঢুকেছিল প্রবীরের অ্যাকাউন্টে, কিন্তু কোথা থেকে এত টাকা প্রবীর কয়ালের অ্যাকাউন্টে ঢুকলো তার সূত্র জানতে চাইছে সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির দাবি, চাকরি দেওয়ার নামে 30 থেকে 36 জনের কাছ থেকে টাকা তুলেছিলেন প্রবীর, এবং সেই টাকা তার মাধ্যমে তৃণমূল বিধায়ক অর্থাৎ তাপস সাহার কাছে গেছে বলে এর আগে দাবি করেন তাপস সাহার প্রাক্তন আপ্তসহায়ক এই প্রবীর কয়াল। গত বছর যখন অ্যান্টি করাপশন ব্রাঞ্চ রাজ্য পুলিশের তাকে গ্রেফতার করে সেই সময় এই দাবি কিন্তু তিনি করেছিলেন। আমরা আবারও আবিরের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। আবির, নিজাম প্যালেসে কখন আসছেন তিনি বলে জানা যাচ্ছে? আবির, কখন আসছেন প্রবীর কয়াল, কি জানা যাচ্ছে আবির? দেখো, যেটা জানা যাচ্ছে যে 12টার পরেই কিন্তু প্রবীর কয়াল এসে পৌঁছবেন এই নিজাম প্যালেসে, এখনো পর্যন্ত সেটাই শিডিউল রয়েছে। তাকে নোটিশ করা হয়েছিল নিয়োগ দুর্নীতি মামলায়। তাপস সাহা, যিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক তেহট্টে, তার কি ভূমিকা সেটা জানার জন্য একাধিক ব্যাংকের ট্রানজাকশন কোটি কোটি টাকা নয় ছয় হয়েছে এরকমই বিষয় জানা গিয়েছিল, এবং সেই যে টাকা ট্রানজাকশন হয়ে যে অ্যাকাউন্টে এসেছিল প্রবীর কয়ালের সেটা কেন এসছে সেটা জানতে চান তদন্তকারীরা। সেই জন্য সিবিআই এর তরফ থেকে তাকে তলব করা হয়েছে। এর আগে তার বাড়িতে গিয়েও তল্লাশি অভিযান চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি এবং তার যে বক্তব্য সেগুলো নেওয়া হয়েছিল, এবং আজকে তিনি যখন আসবেন তার বয়ান রেকর্ড করা হবে। কেন টাকা নিয়েছিলেন 2016 থেকে 2022 পর্যন্ত এইভাবে টাকা নেওয়া যে হয়েছিল, যে প্রক্রিয়া চলেছিল, সেটা একটা চক্র, সেটাই হচ্ছে যেটা অনুমান করা হচ্ছে সিবিআই তরফ থেকে, সেই চক্রটাই সক্রিয়ভাবে কাজ করেছিল এই নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে, এবং সেখানে কারা কারা লাভবান হয়েছেন, শুধু তাপস সাহা কি লাভবান হয়েছেন বা অন্য কেউ লাভবান হয়েছেন, সেই বিষয়ে নিশ্চিতভাবে জানার জন্যই জিজ্ঞাসাবাদ করা হবে এই প্রবীর কয়ালকে, তাই তাকে তলব করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। আকাশবাণীর 500-এরও বেশি বেতার কেন্দ্র থেকে 22টি ভারতীয় ভাষায় সরাসরি সম্প্রচার, 11টি বিদেশি ভাষা, এমনকি নিউ ইয়র্কের রাষ্ট্রপুঞ্জের সদর দপ্তরেও সম্প্রচারের আয়োজন। দেশের 16টি জায়গার ছবি সরাসরি উঠে এলো টিভির পর্দায়। এক কথায়, এলাহি ব্যবস্থাপনার মধ্য দিয়ে রবিবার 100-এ পা দিল প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান। মেরে লিয়ে মন কি বাত ঈশ্বর রূপী জনতা জনার্দন কে চরণো মে প্রসাদ কি থাল কি তরহ হ্যায়। মন কি বাত মেরে মন কি আধ্যাত্মিক যাত্রা বন গয়া হ্যায়। মন কি বাত স্ব সে সমষ্টি কি যাত্রা হ্যায়। দেশের 16টি জায়গার মতো উঠে এলো নন্দীগ্রামের ছবিও, এবং নন্দীগ্রামকে এই বিশেষ গুরুত্ব কেন প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। প্রধানমন্ত্রী জি দপ্তরকে কৃতজ্ঞতা জানাই, প্রধানমন্ত্রী জিকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। 100তম অধ্যায়ে নন্দীগ্রামে কৃষি নির্ভর গ্রামের মানুষকে তিনি যুক্ত করেছেন। আমরা 10,000 মানুষ, আমরা প্রধানমন্ত্রীজির বক্তব্য শুনলাম। পৃথিবীর কোনো রাষ্ট্রনায়ক কোনো একটা নির্দিষ্ট কর্মসূচিকে 100তম পর্যায়ে এতদিন ধরে 14 সাল থেকে অদ্যাবধি টেনে নিয়ে যেতে পারেননি, যেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী করেছেন, G20 চেয়ারম্যান করেছেন। আমরা ভারতবাসী হিসেবে গর্বিত। শুভেন্দু অধিকারীর আজকে নন্দীগ্রামে সভা, ডাহা ফ্লপ, লোক জোগাড় হয়নি, কয়েকশো চেয়ার ফাঁকা, তারপরে আবার গাড়ি পাঠিয়ে বাইরের থেকে লোক এনেও ভরাতে পারেনি। এদিন প্রধানমন্ত্রীর মন কি বাত শোনার আয়োজন করা হয়েছিল রাজভবনে।
আমন্ত্রিত ছিলেন ট্যাক্সি চালক শহীদুল লস্কর। তার দাবি, বাড়ুইপুরে হাসপাতাল তৈরি করার জন্য এর আগে প্রধানমন্ত্রী প্রশংসা পেয়েছেন, কিন্তু সম্বর্ধনা দেওয়ার সময় বঞ্চনার অভিযোগ তুলে রাজ্যপালের দেওয়া উত্তরীয় গ্রহণ করতে অস্বীকার করেন তিনি। 49তম মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আমার কথা দেশে তুলে ধরেছেন, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, সম্মান জানিয়েছি, প্রণাম জানিয়েছি, কিন্তু 50তম এপিসোডেও আমাকে বলা হয়েছিল দিল্লিতে তিনি থাকবেন উপস্থিত। আমি প্রজেক্ট করেছিলাম, আমি নিয়ে গেছিলাম, আমি জমা দিতে পারিনি। এবং এবারেও 100তম এপিসোড যেহেতু এত বড় করে হচ্ছে, বাংলায় যেহেতু হচ্ছে, তাহলে আমাদের কথাগুলো ওখানে দেখাবে। ওখানে আমার যে কাজকর্ম দিল্লি থেকে এসে ছবি করে নিয়ে গেছে, কীভাবে চিকিৎসা করছি সেগুলো দেখাবে। তো তখন সব শেষ হয়ে গেল, তখন আমার মনে কেন কষ্ট হচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল। যদিও আয়োজকদের তরফে দাবি তার কর্মকাণ্ড এদিন মন কি বাতে দেখানো হবে এমন কোনো প্রতিশ্রুতি তাকে দেওয়া হয়নি। 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর 3রা অক্টোবর থেকে শুরু হয় প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান। এদিন তার 100তম এপিসোডেও বিরোধীদের আক্রমণ ও কটাক্ষের মুখে পড়তে হলো নরেন্দ্র মোদীকে। বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে প্রধানমন্ত্রী চুপ থাকায় এদিন মন কি বাত শুরুর আগেই কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ টুইটারে কটাক্ষ করে লেখেন, আজ ফেকু মাস্টার স্পেশাল, মন কি বাতের 100তম দিন মহা ধুমধাম করে পালিত হচ্ছে। কিন্তু চীন, আদানি, ক্রমবর্ধমান অর্থনৈতিক বৈষম্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, জম্মু কাশ্মীরে জঙ্গি হামলা সহ গুরুত্বপূর্ণ বিষয়ে মৌন কি বাত। কুস্তিগিরকে যৌন হেনস্থার অভিযোগে ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ও বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংকে গ্রেফতারির দাবিতে সম্প্রতি যন্তর মন্তরে ধর্ণায় বসেছিলেন দেশের তাবড় তাবড় ক্রীড়াবিদরা। এই প্রেক্ষাপটে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র প্রধানমন্ত্রীর অনুষ্ঠান সম্প্রচার শুরুর আগে টুইট করে প্রশ্ন তোলেন, দয়া করে আমাদের বলুন, কেন ভারতীয় মহিলা ক্রীড়াবিদরা বিজেপির ক্ষমতাশালী দুষ্কৃতীদের হাত থেকে সুরক্ষিত নয়? কেন সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে আদানির বিরুদ্ধে তদন্ত শেষ করতে পারল না সেবি? সব মিলিয়ে প্রধানমন্ত্রীর মনের কথা সেঞ্চুরি পার করার দিন একাধিক প্রশ্নও তুলে দিলেন বিরোধীরা। শিবাশিস মৌলিক, উমা পাল, বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ।